নমস্কার বন্ধুরা, ট্যুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি বাঁকুড়া জেলার সুসুনিয়া পাহাড়ে। আজকে আমরা এখানে সারাদিন ঘুরব এবং আপনাদেরকেও ঘুরে দেখাব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুসুনিয়া পাহাড় ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। কোথায় থাকবেন বা কোথায় খাওয়া দাওয়া করবেন সেই সবটুকু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সুসুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট নাগপুর মালভূমির একটি অংশ। সুসুনিয়া তার প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। বিভিন্ন ঋতুতে এই পাহাড়ের বিভিন্ন রূপ দেখা যায়, যেমন বর্ষায় সবুজ, শীতে রুক্ষ আর বসন্তে লাল হয়ে ওঠে পলাশের রঙে। সুসুনিয়া পাহাড়ের মূলত তিনটি চূড়া রয়েছে। এর মধ্যে প্রথমটি ভিউ পয়েন্ট, পরেরটিতে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর শেষটিতে আছে প্রাচীন শিলালিপি। প্রতিটি চূড়াই আপনাদের ঘুরে দেখাবো। নিচ থেকে এই পাহাড়ের ভিউ পয়েন্টের দূরত্ব 1042 কিলোমিটার। আমরা এখন সেই ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি। চলুন, ভিউ পয়েন্ট থেকে এই পাহাড়ের চারপাশটা কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। সুসুনিয়া পাহাড় পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র। এই অঞ্চলে সিংহ, জিরাফ, হায়না ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাচীন শিলালিপিটি এই পাহাড়েই অবস্থিত। সুসুনিয়াতে অনেক প্রস্তরযুগীয় প্রত্ন সামগ্রীও পাওয়া গিয়েছে। সুসুনিয়া পাহাড় ক্যাম্পিং ও পর্বতারোহণের জন্য একটি উল্লেখযোগ্য কেন্দ্র। আপনি যদি একজন পর্বতারোহী হন তবে অবশ্যই একবার সুসুনিয়া ঘুরে যান। এখানে পর্বতারোহণের জন্য সুব্যবস্থা রয়েছে। আমরা এখন এই পাহাড়ের প্রথম পার্ট অর্থাৎ ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এবার আপনাদের দেখাবো ভিউ পয়েন্ট থেকে এই জায়গাটি কেমন লাগে।
ভিউ পয়েন্ট দেখে আমরা এবার এগিয়ে যাব এই পাহাড়ের দ্বিতীয় পার্ট রাধাকৃষ্ণের মন্দিরের দিকে। কলকাতা থেকে শুশুনিয়া পাহাড়ে পৌঁছাতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে বাঁকুড়া। হাওড়া স্টেশন থেকে বাঁকুড়া পৌঁছানোর জন্য রয়েছে একাধিক ট্রেন। ট্রেনে বাঁকুড়া পৌঁছে স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছাতে হবে শুশুনিয়া। বাঁকুড়া স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 25 কিলোমিটার। এছাড়া যদি নিজস্ব গাড়িতে আসতে চান তবে দুইভাবে এখানে আসা যেতে পারে, প্রথমত বর্ধমান দুর্গাপুর হয়ে এবং দ্বিতীয়ত মেদিনীপুর বিষ্ণুপুর হয়ে। আমরা মেদিনীপুর বিষ্ণুপুর হয়ে বাইকে এসেছি, কারণ এই দিকে রাস্তা তুলনামূলকভাবে অনেক ভালো। এবার বলি থাকবেন কোথায় আর খাবেন কোথায়। এখানে থাকার জন্য বেশ অনেকগুলি হোটেল রয়েছে। হোটেল ভাড়া 800 থেকে শুরু হয়। খাবার হোটেল রয়েছে একাধিক। খুব অল্প খরচে এই খাবার হোটেলগুলোতে খাবার পাওয়া যায়। আর এই সব কিছুই রয়েছে পাহাড়ের একদম কাছেই। আমরা এখন রাধাকৃষ্ণের মন্দিরে এসে পৌঁছেছি। না না, এখানে কোনো মন্দির নেই, আছে কেবলমাত্র একটি রাধাকৃষ্ণের মূর্তি এবং তা বেড়া দিয়ে ঘেরা। আমরা যখন উপরে উঠছিলাম স্থানীয় দোকানদাররা আমাদের বলেছিল উপরে সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে, কিন্তু এখানে এসে দেখছি মন্দির নেই, শুধু মূর্তি আছে। যাই হোক, খোলা আকাশের নিচে রাধাকৃষ্ণকে দেখে এবার আমরা রওনা দেব এই পাহাড়ের তৃতীয় পার্ট প্রাচীন শিলালিপি দেখতে। চলুন সঙ্গে থাকুন। শুশুনিয়া পাহাড়ের এই শিলালিপিটিকে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শিলালিপি হিসাবে ধরা হয়। ইতিহাস অনুসারে রাজা চন্দ্রবর্মা এখানে তার দুর্গ স্থাপন করেছিলেন, তবে তার কোনো চিহ্নই এখন আর নেই। তবে রাজা চন্দ্রবর্মার তৈরি শিলালিপিটি থেকে গেছে। চলুন এবারে আমাদের নিচে নাম্বার পালা। এই পাহাড়ের পাদদেশে পৌঁছালে দেখতে পাবেন নরসিংহের মন্দির রয়েছে, আর রয়েছে একটি ঝর্ণা যার উৎস আজও অজানা সকলের কাছে। স্থানীয় মানুষের বিশ্বাস এই ঝর্ণার জল পান করলে সমস্ত রোগ নিবারণ হয়। এই পাহাড়ের পাদদেশে নরসিংহ মন্দিরের পাশ থেকেই শুরু হয়েছে স্থানীয় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রীর দোকান। এখানে পাবেন পাথর কেটে তৈরি করা নানান জিনিস। এছাড়াও শীতকালীন একটি মেলাও রয়েছে এখানে। শুশুনিয়া গ্রামের পাথর খোদাই শিল্প খুবই বিখ্যাত।
তাই এখানের মেলায় প্রচুর পাথরের খোদাই করা জিনিসপত্র সস্তায় পেয়ে যাবেন। এই শুশুনিয়া পাহাড়ে বহু মানুষ আসেন শীতকালীন পিকনিকের জন্য, তাই টুরিস্টদের জন্য রয়েছে পাহাড়ের কোলে পলাশ বনে সুন্দর পিকনিক করার ব্যবস্থা। এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।